নমস্কার বন্ধুরা, তন্দ্রা রসুইতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের পর্ব। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে উইন্টার স্পেশাল গার্লিক ভেজিটেবিলের একটি রেসিপি শেয়ার করতে চলেছি। এটা ইন্ডো চাইনিজ একটি রেসিপি, অর্থাৎ খানিকটা ইন্ডিয়া খানিকটা চাইনিজ রেসিপি মেলবন্ধন বলা যেতে পারে। অনেক রকম ভেজিটেবিল দিয়ে তৈরি হয় বলে এটি ভীষণই হেলদি এবং কালারফুল একটি রেসিপি। আমরা সকলেই জানি, বিশেষত বর্তমান যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তার জন্য বিভিন্ন রকম সবজি খাওয়াটা কতটা দরকার। তাই যেসব বাচ্চারা ভেজিটেবিল খেতে চায় না, তাদেরকে অবশ্যই এই রেসিপিটা করে দেবেন। আশা করছি খুব আনন্দ করেই খাবেন। এখানে আমি রেড ক্যাবেজ, গাজর, ভুট্টার দানা, ব্রোকলি, ফুলকপি, কড়াইশটি, এই ধরনের সব সবজি ইউজ করেছি। আপনারা চাইলে এর সাথে আরও মাশরুম, ক্যাপসিকাম এগুলো অ্যাড করতে পারেন। রেড ক্যাবেজ বাদে বাকি সমস্ত সবজিকে আমি 2-3 মিনিটের জন্য অল্প পরিমাণ জলে একটু ভাপিয়ে নেব। সবজিগুলো ভাপানোর সময় অবশ্যই পাত্রে একটা ঢাকা দিয়ে রাখবেন, যাতে সবজির পুষ্টিগুণটা বজায় থাকে। এই রেসিপিটা ব্রেকফাস্টে ব্রেডের সাথেও খাওয়া যেতে পারে, আবার লাঞ্চ বা ডিনারে রাইসের সাথেও দেওয়া যেতে পারে। তিন মিনিট পর ঢাকা খুলে আমি সমস্ত সবজিগুলিকে ছেঁকে নিয়ে একটা আলাদা পাত্রে তুলে রাখছি। সবজি ভাপানো জল, অর্থাৎ ভেজিটেবিল স্টকটা আপনারা ফেলবেন না, ওটা রান্নায় পরে ব্যবহার করা হবে। এই রান্নায় আমি একটু বেশি করে রসুন, একটা বড় সাইজের পেঁয়াজ আর 15-20 মতন কাজু বাদাম ব্যবহার করেছি। প্রথমে কড়াইতে আমি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল আর 1 টেবিল স্পুন বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে অলিভ অয়েলও করতে পারেন। এবার তেলটা হালকা গরম হতেই এর মধ্যে 20-25 মতন কাজু বাদাম দিয়ে হালকাভাবে নেড়ে নিচ্ছি। হালকা লালচে হয়ে গেলেই কাজুগুলো তুলে একটা পাত্রে রেখে দিতে হবে, দিয়ে এর মধ্যে 6-7 রসুনের কোয়া থেঁতো করে দিয়ে দিতে হবে। এই রেসিপিতে রসুনের ব্যবহার একটু বেশি হয়ে থাকে, শীতকালে রসুন খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। রসুনের মধ্যে জীবাণুরোধী ক্ষমতা আছে, সর্দি কাশি জ্বর গা হাত পাতেও রসুন খুব কাজে দেয়। রসুনটা দিয়েই আমি রেড ক্যাবেজটাকে মাঝারি আঁচে একটু ভেজে নেব। আমি এখানে একটা ছোট্ট রেড ক্যাবেজের অর্ধেকটা একদম সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম। এটা খুব বেশি ভাজার দরকার নেই, হালকাভাবে ভাজা হয়ে গেলেই এর মধ্যে আগে থেকে ভাপিয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটি পেঁয়াজ নিয়েছিলাম, সেটাই টুকরো করে কেটে দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে সমস্ত উপকরণকে 3-4 মিনিট একটু হালকাভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এবার আমি এর মধ্যে আন্দাজ মতন স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি। আমি এখানে রক সল্ট ব্যবহার করেছি, আপনারা চাইলে নর্মাল সল্টও ব্যবহার করতে পারেন। খানিক নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে ভেজিটেবিল স্টকটা দিয়ে দিচ্ছি। এটা ভীষণই একটা হেলদি রেসিপি। আর হ্যাঁ, ব্রোকলিটা আপনারা যখন কাটবেন একটু বড় টুকরো করে কাটবেন, নাহলে ব্রোকলি কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়। এবার আমি এর মধ্যে 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার যে উপকরণগুলো পড়বে সেগুলো দিয়ে রেসিপিটা আরও টেস্টি হয়ে ওঠে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিওটাতে একটা লাইক করতে ভুলবেন না যেন। এবার আমি এর মধ্যে 1 টেবিল স্পুনের একটু বেশি রসুন বাটা দিয়ে দিচ্ছি। আগেই বলেছিলাম এই রেসিপিতে রসুনের ব্যবহার একটু বেশি হয়। রসুনটা দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, রান্নাটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি 2 টেবিল স্পুন কর্নস্টার্চকে একদম পাতলা করে গুলে নিয়ে সেটা দিয়ে দিলাম। অল্প কিছুক্ষণ লো ফ্লেমে ফোটানোর পর যখন দেখা যাবে একটু ঘন হয়ে গেছে, তখন এর মধ্যে ভাজা কাজুগুলো দিয়ে দিতে হবে। আর 1 মিনিট মতন নাড়াচাড়া করেই গ্যাসটা বন্ধ করে দিন। আজকের রেসিপি এখানেই কমপ্লিট। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। নমস্কার।